সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। আমার তো খুবই পছন্দ, এরকম একটা হীরার টুকরো মেয়ে আমার ভাগ্যে জুটেছে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি। মামেলি, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? বলো মা, বলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আদব লেহাজ। আপনি তো ওর মামা, আপনার কাছেই ও বড় হয়েছে, মানুষ হয়েছে, মাশাআল্লাহ। ভাগ্নিকে খুব ভালো আদব লেহাজ এগুলো শিক্ষা দিয়েছি। মিলি খুব শান্ত স্বভাবের মেয়ে, খুবই মিষ্টি মেয়ে, অনেক লক্ষ্মী। এতদিন শুনেছি সবরে মেয়া ফেলে, আজকে নিজের চোখেই সেটা দেখলাম, মাশাল্লাহ। আমার ছেলে তো এতদিন বিয়েই করতে চায়নি, আর আজকে দেখো আল্লাহ পাক কত দয়া করেছেন আমার উপরে, হীরার টুকরো একটা মেয়ে পেলাম। তা মোমিন বাবাজি, ভালো চাকরি করছেন, ওয়েল সেটেল, বয়সও তো কম হলো না, তা ফ্যামিলি লাইফে সেটেল হতে এত লেট কেন? এত টাইম নিলাম কেন? আরে বললাম তো এখন হবে না। মানে তোমরা কি পেয়েছো বলো তো আমাকে? আমি তো একটা মানুষ, আর আমি তো তোমাদের বারবার বললাম আমি এখন অফিসে আছি। পাগল হয়েছে বলতে, তুমি সব সময় ধরে রেখে পারি নাকি? কি ধরনের আজকে রাগ করতেছে, পরশুদিন রাগ করতেছে, পাগল হয়েছে বলে লোকটা কি রে ভাই? একদম সিলি সিলি ব্যাপারে করে, মানে কে বোতাম লাগায়নি, কার হাতে লেগে খারাপ, কে ফুল আসার শাক পড়ছে কিন্তু বোতাম আটকে নেই, কার জুতা পিঠে লাগেনি, পাকড় হয়ে যাবো আস্তে আস্তে। কোন ফাইল লিখে দিবেন? হবে না মবিন ভাই, আমার মুড আর কোনোদিনই ভালো হবে না। কেন যে বিয়েটা করতে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ মাই লাইফ। বিয়ের পর থেকে প্রতিটা দিন অশান্তি লেগেই আছে, লেগেই আছে। মানে আই এম জাস্ট সো টায়ার্ড। মানে আজকে কি হয়েছে আপনি জানেন? আপনি না বললে জানবো কি হয়ে বস? সেই পুরানো গাসন্দি, বউ শাশুড়ির ঝগড়া, এত সিলি একটা কারণে মবিন ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে যে ঝগড়াটা লেগেছে, আমি বাসা থেকে অফিসে আসছিলাম, অফিসে আসার সময় আমি কাকে আগে বাই বলবো এটা নিয়ে ঝগড়া। মাকে যদি আগে বাই বলি বউ চেতে যায়, তুমি আমাকে কেন বললা না? বউকে যদি আগে বাই বলি মা চেতে যায় যে ও এখন তো বউই সব, এখন তো আমাকে আর মনে নাই। কি আশ্চর্য ব্যাপার, এই মা আর বউয়ের মানে ঝগড়ার মাঝখানে না, মানে আমার জীব, মানে এটা কি মবিন ভাই আপনি আমাকে বলেন তো, এটা কি কোনো জীবন? আপনি কেন সরি বলতেছেন মবিন ভাই? ইনফ্যাক্ট ইউ আর রাইট, প্যারার জীবন। আর এই জন্যই না মবিন ভাই আমি আপনাকে এত লাইক করি, রেসপেক্টও করি, কারণ দেখেন আপনি আমার চেয়ে সিনিয়র একজন মানুষ, অথচ আপনি এখনো বিয়ে করেননি।
You are a very intelligent man, I must say. Sir, সত্যি একটা কথা বলবো, মানে আসলে বিয়ে করার সাহস হয় না। মানে সাহস না বলতে মানে আমি ফিজিক্যালি ফিট, মানে ঘটনা হচ্ছে কি যে বিয়ে করলে তো মানুষ আসলে বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। স্যার কিছু মনে করবেন না, যেরকম আপনি আগে কত জলে মাইন্ডেড ছিলেন, হাসি খুশি করতেন, উলাল্লা ব্যাপার ছিল। কিছু স্যার বিয়ে করার পর আপনার কেমন যেন একদম ফুটা বেলুনের মতো হয়ে গেছে, তুই হয়ে গেছেন, কেমন যেন বিরক্ত থাকেন, এই জন্য স্যার মানে সাহস পাই না আপনাকে দেখে। আপনার এই ধারণাটা ভুল মবিন ভাই, ছেলেরা বদলায় না, বদলায় হচ্ছে ছেলেদের মা। যখনই ঘরে বউ আসে প্রত্যেকটা ছেলের মা বাংলা সিনেমার সৎ মায়ের মতো হয়ে যায়, ভিলেন হয়ে যায়। কিন্তু বস আমি তো মানে আমার মাকে প্রচন্ড ভালোবাসি, মানে আমার মা যদি বলতো আমি এখানে বসাবো বিয়ে শাড়ি করে দরকার নেই। বস আমি তাহলে এখন উঠে আমার ভালো লাগছে, শুনতে আমার অস্থির লাগছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনি যেমন আছেন আপনি তেমনই থাকবেন, আপনার কোনো দরকার নেই বিয়ে শাদী করার। আর এই বিয়ে না করাটা হচ্ছে আপনার মায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর একটা নিদর্শন। বুঝতে পেরেছেন মবিন ভাই? আপনি অনেক শান্তিতে আছেন, আপনাকে দেখলে আমার শান্তি লাগে। আমি আমার মাকে হারাতে চাই না, আমি কখনো বিয়ে করব না। ঠিক আছে, আমি আসি। ওই যে ও ফাইলগুলো, ফাইলটা একটু যদি বার করা যায়। আচ্ছা, আমি তো টোটাল চেক করি। হ্যাঁ, চেক করার পর আমি আপনার যেহেতু আপনার মানসিক অবস্থা ভালো না, আর চেক করার পর ফাইলটা দিয়ে দেবো। প্লিজ বস আপনি এক গ্লাস পানি খান, একটা কফি খান, জেল ফেলে দেন। আরেকটা কথা মনে রাখবেন স্যার, বস যে আসলে হাতে দুই আঙুলে বলতো, যে কোনো একটা আঙুলে ব্যথা পেলে আপনি ব্যথা পাবেন, মা বউ যেটাই বলেন, কাউকে দোষার কি বলবো, তাও ভয় লাগে। থ্যাংক ইউ সো মাচ মোহন ভাই, দ্যাটস রিয়েলি কাইন্ড অফ ইউ। তাহলে আপনার মতো করে যদি আমার বউটা আমাকে বুঝতো তাহলে জীবনে আর কোনো অশান্তি থাকতো না। আমি আসি। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ মোহন, জি জি বস। আসলে বসের সংসারে সারাদিন কি হয় না হয় বস খুব আপসেট থাকেন, আর বসের থেকে এসব শোনার পরে না নিজের বিয়ে করতে ইচ্ছা হয় না। মা মা মা, আমি জানি তোর মেজাজ খারাপ হয়ে আছে, মাথা গরম, এই জন্যে তোর মাথা যাতে ঠান্ডা হয় আমি মেথি দেওয়া নারকেল তেল নিয়ে আসছি। এগুলো কি মা, ফাইলের ভিতরে এগুলো মেয়ের ছবি কেন দিয়ে এসছো মা? আমি বিয়ে করবো না তো বললাম, তুমি বিয়ে করবো না। আচ্ছা বয়স কি বাড়ছে না কমছে? হ্যাঁ বয়স বাড়ছে না মা, আমার বয়স বাড়ুক, বিয়ের সম্পর্কে যা আমি শুনেছি আমার বস জাস্ট আমার বস যেসব কথা বলে আমি পাগল হয়ে যাবো মা, আমি শেষ হয়ে যাবো, চুল যেটা উঠেছে না আরো চুল উঠে যাবে, আমি বিয়ে করবো না। বাবা রে, বিয়ে না করলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়, অর্ধেক জীবন। হ্যাঁ তাছাড়া এই ভবিষ্যৎ বংশধর বংশরক্ষা এগুলোর কথা চিন্তা করতে হবে না। ওহ মা, আমার আমরা কি আমাকে ডাইনোসরের বংশ নাকি যে বংশ একদম বিলুপ্ত হয়ে যাবে? মা আল্লাহর রহমতে হোক যে কিয়ামত পর্যন্ত এই মানুষ থাকবে, অসুবিধা নেই মা, এই কেউ না কি আমাদের আত্মীয়স্বজন আছে না, এরকম ভাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই মা। আমি বিয়ে করবো, আমার বিয়ে করতে ভালো লাগবে, অসহ্য লাগে, বিয়ে করবো না মা। তোবা তোবা, এগুলো কি বলিস? হ্যাঁ সুন্দর দেখে লক্ষ্মী একটা বউ ঘরে নিয়ে আসবে পছন্দ করে, তখন তুই সুখের সাগরে ভাসবি। মা আমার একটা গান মনে করছে, আমার ভাসা ইলিয়া রে, আমার ডুবাই রে, আমি ভাসতেও চাই না ডুবতেও চাই না, আমি ভাব চাই মা আমার চা। মবিন মা আমি পরে ভাববো, এখন তুমি যাও, আমি যে ফিল্ডসে আমার অনেক 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 কাজ আছে, যাও আমি ভাই বলে দেখতে পারি। ও তেল না দিলে হ্যাঁ চুল সুন্দর হবে? হ্যাঁ এই তেল দিলে ঘাসের মতো জঙ্গলের মতো চুল গজাবে মাথার মধ্যে। আর তাছাড়া এই চুল টুল উঠে গেলে এই টাক পড়া ছেলেকে কেউ পছন্দ করবে, বিয়ে করবে? আচ্ছা মা, এই যে এতবার বিয়ে বিয়ে করছো, ডাইনোসরের মতো বলছো, ভাষা বে এটা করছো, একটা কথা বলি মা, আমি যদি বিয়ে করি তোমার ছেলের বউ কেমন হবে তুমি জানো? এই যে তুমি যে আমার পাশে বসে আছো, আমাকে সুন্দর করে খাইয়ে দাও, আমাকে আদর করো, তেল দিয়ে দাও, এসব করতে পারবা তুমি? কখনোই তো পারবা না তুমি। তখন দেখবি আমরা দুজনে মিলে তোর সেবা যত্ন করবো। হ্যাঁ
তোমার যে স্বপ্ন মা যদি হতো তাহলে অনেক ভালো হতো। তোমার মাকে একদম ভালো করে বলে দাও উনি যেন সব বিষয়ে আমার ব্যাপারে নাক না গলায়। নাক আছে ভালো কথা, উনাকে সেই নাকে তেল দিয়ে ঘুমাতে বলো। কি কি বললো সে? আমি নাকে তেল দিয়ে ঘুমাবো? ও বুঝেছি, আমি ঘুমালে তার খুব আরাম হয় তাই তো? শোন শফি, আমি ঘুমাই না, ঘুমের অসুখ আমার না, তোর বউয়ের ঘুমের অসুখ। বিছানায় ঘুমাই, সোফায় ঘুমাই, বারান্দায় ঘুমাই, সারাক্ষণ খালি ঘুমাই আর ঘুমাই। তুই তো মানুষ না, একটা বিড়াল বিয়ে করেছিস, বিড়াল। অদ্ভুত বিষয়, ওনার মতো একটা বয়স্ক মহিলা সব সময় আমার পিছনে লেগে থাকবে। তোমার কি এই জিনিসটা ফিল হয় না যে আমার উপরে এই বিষয়গুলো অত্যাচার করছে? হয়েছে হয়েছে, আমি তো অফিসে, ফর গড সেক একটু বোঝার চেষ্টা করো তোমরা। আমি আমি বাসায় আসি, আমি তোমাদের সবার সমস্যা সমাধান করে দিচ্ছি। হ্যাঁ এখন একটু রাখি, আল্লাহ বসতে বাই। মবিন ভাই, মানে জীবনটা বুঝছেন হিন্দি সিরিয়ালের মতো হয়ে গেছে। বউ শাশুড়ি সারাক্ষণ আল্লাহ 30টা দিন ঝগড়া লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। মানে আমার মাঝে মাঝে মনে হয় কি আমি আমি বনবাসে চলে যাই। আসলে বস আপনি কি করবেন বলেন? বউ আপনার, মাও আপনার, এই দুইটা নিয়ে আপনার পৃথিবী। এই পৃথিবীটা হচ্ছে কি এরকম করে চক্কর খাচ্ছে। আপনি হচ্ছে যে একটা রেখা থাকে না, কি যে নিরক্ষরেখা বলে, ওইরকম রেখার মতো আপনি আছেন, কিছু করার নেই বস। মবিন ভাই, এই পৃথিবীর মাঝখানে নিরক্ষরেখা হয়ে আমার অবস্থাটা কি হয়েছে জানেন? পশ্চাৎ দেশের মতো, মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছি আমি। আর কয়দিন পরে আমার হয় সুইসাইড করতে হবে, নাহলে বনবাসে চলে যেতে হবে। আমি আমি তো একটা মানুষ মবিন ভাই, মানে ডিসগাস্টিং লাগে আমার কাছে, ভালো লাগে না কিছু। আমি সরি, আমি যে প্রজেক্টটা নিয়ে এসেছিলাম সেটা কি এখন কথা বলবো না পরে কথা বলবো? না, আমি ওই জারিফ যার টেক্সটাইলের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আচ্ছা, আমার মনে হয় পরে আসি, আপনি একটু রেস্ট নেন, একটা কফি পাঠাই, আপনি চা কফিটা খান, আমি এই ফাইলটা নিয়ে আসবো বস, ঠিক আছে? এই কথাটা বলতে এসছি। ওকে, থ্যাংক ইউ। সালাম। কি ব্যাপার মা, আজকে ডিম রান্না করেছো? ডিম না, তুমি খেতে নিষেধ করেছো ডিম? খুব খুশি হলাম মা, এলে এই ব্যাপার সবার আজকে। হ্যাঁ না, আয় তোকে খাইয়ে দে। বলো কি, এ তো খুশির উপর খুশি। খুব যখন ব্যস্ত থাকতাম অফিসে যাবো তার হুড়ো, তখন তুমি আমাকে খাইয়ে দিতে। আজকে অফিস থেকে ফিরে আসলাম, এখন তুমি খাইয়ে দিবে? কি মা ব্যাপারটা কি বলো তো, ঘটনা কি? হ্যাঁ না, খাই রো না, আজকে তো লাস্ট সাপার আমাদের, সেই জন্য একটু ব্যবস্থা করলাম আর কি। লাস্ট সাপার মানে কি? এটা কি মা? বিশেষ শিশি বাবা, খাওয়ার পরে আমি বিষ খাবো, সেই জন্য একটু ভালো মন্দ ব্যবস্থা করলাম আর কি। আমার হাতের কথা বলো, কি মেরি আমার একটা ফেলে দিলেই শেষ হয় নাকি রে? হুম, দুটো ভেঙেছি, আরো আছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এসব করবে না মা, প্লিজ এগুলো করবে না, আমার ভালো লাগে না। আমার কেন সব বিষ খাবে? আচ্ছা মা, যাও তুমি এখন থেকে, আপনি যা বলবে আমি তাই শুনবো, ঠিক আছে মা? যদি তুমি আমাকে বিয়ে করতে বলো কালকে, আমি কালকে করবো। যদি তুমি এখন বলো যে এখন চল তোর বিয়ে দিতে হয় মুখে, আমি এখন বিয়ে করতে পারি রাজি মা, প্লিজ মা এগুলো করিস না মা, প্লিজ মা, আমার ভালো লাগবে না, কই যাবো বলো। ঠিক আছে, কালকে অফিস যেতে পারবে না, সারাদিন রেস্ট করবি, চেহারাটা যাতে তরতাজা থাকে, বিকেলে তোকে নিয়ে পাত্রে দেখতে যাব। আমি রাজি, যা বলবো তাই রাজি, কালকে কেন বললাম না, এখন বললে এখন রাজি। এবার তোকে আমি খাইয়ে দেব। আরে পাগল, কাঁদে না, শোন, এগুলো তো বিষের বোতল না, হোমিওপ্যাথিকের খালি বোতল নিয়ে এসেছি, এটার মধ্যে সাবান পানি গুলে রেখেছি। সাবান পানি ওই চার কোনো কথা না, খাওয়াই। আসলে মা বিষ খাওয়া নিয়ে এমন একটা আলটিমেটাম দিলেন
আপনাকে না দেখতে এসে পারলাম না। কেমন দেখলেন? ভালো। আপনি অনেক সুইট। আচ্ছা, আমি কখন থেকে এখানে বসে আছি, তুমি আমাকে অ্যাটেনশনই দিচ্ছ না, হোয়াট হ্যাপেন? এমন ভাবে মন খারাপ করে বসে আছো যেন কেউ মারা গেছে। এখনো মারা যায়নি, তবে খুব শীঘ্রই মারা যাবে। মারা যাচ্ছে। মারা যাচ্ছে? কেন মারা যাচ্ছে? কোন রোগ হয়েছে? আর কি ট্রিটমেন্ট লাগবে দাও তুমি তাকে? এমন রোগ হয়েছে এটা কোনো ট্রিটমেন্ট নাই, আর ইনফ্যাক্ট এটা কোনো রোগ না। উনি তো জেনে শুনে আত্মহত্যা করতে যাচ্ছে। কি? সুইসাইড করছে জেনে তুমি এভাবে বসে আছো? চলো আমরা আটকাই। এখন আর আটকানো যাবে না, ইটস টু লেট। উনি অলরেডি ডিসাইড করে ফেলেছে উনি আত্মহত্যা করবে, এবং করবেই। কে আত্মহত্যা করছে? মুবিন ভাই, আমাদের অফিসের মুবিন ভাই। ভালো একটা মানুষ ছিল, এত করে বোঝালাম, বারবার বোঝালাম, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম দিনের পর দিন। বললাম যে বিয়েটা করেন না, বিয়েটা করেন না, বিয়েটা করে এই যে আমি মরেছি, আমার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ মানুষ মরেছে, কিন্তু তারপরে সে সেই বিয়েটাই করলো। মোমিন ভাইয়ের বিয়ের সাথে এখানে আত্মহত্যার কি সম্পর্ক? তুমি কি বুঝাইতে চাইতেছ এতক্ষণ ধরে আমাকে? কি মনে করো তুমি আমাকে? আমি কিছুই বুঝি না। মানে বললাম যে আত্মহত্যাই তো। এই যে আমাকে দেখো না, যে কোনো অ্যাকশন নেই, কোনো মানে ডায়লগ দিতে পারি না, শুধু রিঅ্যাকশন দিয়ে যাই। সিনেমার পাসিং আর্টিস্ট থাকে না, তাদের মতো শুধু রিঅ্যাকশন দিই। সো এটা তো আমি তো অলরেডি আত্মহত্যা করেছি, আমি ডেড ম্যান। শফিক, তুমি এগুলো কি বলতেছো? তুমি তো সবই পারো, কি পারো না তুমি বলো? কি পারো না? বাইরে গেলে আমার নামে দুর্নাম করতে পারো, অফিসে গিয়ে সবার কাছে আমার নামে দুর্নাম করো, দিনের পর দিন তুমি আমাকে অপমান করে যাচ্ছ, বাসায় অপমান, পার্টিতে গেলে অপমান, শপিং এ গেলে সেখানেও মানুষের সামনে অপমান করছো, আর কি করবে তুমি? কি পারো না বলো আমাকে? কি পারো না তুমি? কি কি বলবো? কি বলবা তুমি? তোমার বলার কিছু আছে? অ্যাকশন রিঅ্যাকশন সবকিছু তুমি আমার সাথে দেখাইতে পারো, আর তোমার মার কাছে গিয়ে তো কিছু বলতে পারো না, সবসময় ভিজা বেরোলের মতো চুপ করে থাকো। কি রে শফিক, কি হলো, কি বললো সে? শুরু হয়ে গেছে, মানে আমি যেখানে যাব সেখানে পিছনে পিছনে তার কানটা খাড়া রাখতে হবে। কিছু না মা, আজকে আপনার ছেলে অনেক খুশি। কি খুশি না তুমি? মোবিন ভাই, আপনি যে কেন বিয়েটা করতে গেলেন? আবার অফিসের এতগুলো কাজ, এখন কে করবে আপনি না থাকে? অনেক সুন্দর, চাঁদ নয়, তারা নয়, একদম গনগনে সূর্য, বেশিক্ষণ তাকানো যায় না, চোখ ঝলসে যায়। দুলা ভাই, এখনো কিন্তু সেলফি তোলা হয়নি, চল আমরা একটু সেলফি তুলি। ভাইয়া মিষ্টি খান, বউকে খাইয়ে দে। এবার তাহলে আমি আসি। মিলি আসি তাহলে মা। সবকিছু নিজের মতো করে রাখ। কাঁদছ কেন মা? আমরা এখানে তোমাকে সবাই আদর করব। কাঁদতে হয় না, কান্দা অমঙ্গল হয়। আজ থেকে আমি তোমার মা, তুমি আমার মেয়ে।
আপনি কোনো চিন্তা করবেন না বেশে ও আমার কাছে আমার মেয়ের মতনই থাকবে আমি ভালো হয়নি একদম মার মতো মাই বললো চা একটু আদা দিতে আর এটাও বললো আপনি রুমেই চা খান হ্যাঁ আমি রুমেই বেটি খাই মানে এটা একটা আমার বোধ অভ্যেস মানে বোধ অভ্যেস বলে আপনি অনেক আদর পেয়ে মানুষ হয়েছেন তাই না মা এখনো আপনাকে একদম কোলের ছেলের মতো ভালোবাসে আপনি তোমার তোমার চাকরি আমি মার সাথেই খাবো মা নিশ্চয় একা চা খেতে ভালো লাগবে না আপনি তো আর এসব বিষয়ে খেয়াল করেন না আমি সরি আসলে বিষয়টা এইভাবে ভাবিনি আচ্ছা আপনি চা খেয়ে ফ্রেশ লিস্ট বাজারের বোয়াল মাছ মোরলা মাছ বেগুন পালং শাক করলা বলবি মরিচ জিরা মাংস মুরগি ফুলকপি শিম চাকিনি মাছ ধনে পাতা কিন্তু যে মোরল মাছ বোয়াল মাছ চাকিনি মাছ পালং শাক এইগুলো তো পাওয়া যায় না বাজার হয় না এগুলো আনা হয় না না আপনি খান না দেখে মাও খায় না সেই জন্য বাজারও করা হয় না তাই আসলে আমি খেয়াল করতে পারিনি শুনেছি বাবা যখন বেঁচে ছিলেন তখন মা আর বাবা দুজনে এগুলো খেতে ভালোবাসতেন প্রতিদিন এই বাড়িতে এই বাজার হতো এখন না হয় বাজার হলে আমি আর মা খাবো আপনার জন্য অন্য কিছু রান্না করে দিই কিন্তু মা রান্না করবে না আমার জন্য আমি তো তোর জন্যই রান্না করছি তবে এখন থেকে দুজনে মিলে সব করব শোন বই পছন্দ জানা লাগবে না মিলিকে নিয়ে তুই বাজারে যা ওর কি কি পছন্দ ঠিকঠাক মতো সব দেখে নিয়ে আসবি দেখেছেন গরমের ভিতরে বাজারে যাবে আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানিনে জানিনে কিছুতে
ভালো তো গান গাচ্ছিলে, তাও না খুব সুন্দর লাগছে, গাও। আমি কি আর এখন গান গাইতে পারি না? কি বলো, তুমি যখন গুনগুন করে গান গাও আমি কিন্তু শুনি। আজকে তুমি গলা ছেড়ে গাও, কোনো অসুবিধা নেই, অনেক সুন্দর হচ্ছে, গান গাও। জানো, ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন বৃষ্টি হলে টিনের চালে খুব শব্দ, খুব ভালো লাগত, মা তখন আমাকে এই গানটা শোনাতে বলতো। মা চলে যাওয়ার পর অনেকদিন আর গানটা গাওয়া হয়নি। আজকে কেন যেন হঠাৎ গাইতে ইচ্ছে। এটা দেখো তো, রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল, জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই, চুলের কমপ্লিট কেয়ার, নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। শুধু মা না, বাবাও কিন্তু আমার গান খুব ভালোবাসতেন। একবার কি বললো জানো? বললো, তুই এত ভালো গান গাস, তোকে একটা হারমোনিয়াম কিনে দেবো। কিন্তু সেই হারমোনিয়াম কিনে দেওয়ার আগে মা বাবা চলে গেল। আজকে হঠাৎই গানটা কেন গাইতে ইচ্ছিল জানো? কেন? মা বাবা চলে যাওয়ার পর ভীষণ একা হয়ে গেছিলাম। সবসময় একটা পরিবার চাইতাম, একটা ভালোবাসার বন্ধন চাইতাম। অনেকদিন পর এই বাড়িতে এসে সেই পরিবার আমি পেয়েছি, তাই হয়তো গান গাইতে ইচ্ছে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই মন চায়, ওই বলাকার পথ খানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, মেঘ মল্লারে সারাদিন মান, বাজে ঝর্ণার গান বাজে ঝর্ণার গান, মেঘ মল্লারে সারাদিন মান, বাজে ঝর্ণার গান বাজে ঝর্ণার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, হৃদয়ে জড়াতে কার চির ঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। কি করছো তুমি? না মানে কিছু না, অফিসের কাজ।
এই কদিন যা প্রেশার যাচ্ছে বুঝছো, মানে কাজের প্রেশারে আমি একদম অফিসের কাজ। তুমি মোবাইল দিয়ে অফিসের কাজ করছো? হ্যাঁ মোবাইলে করছি। আমি তো আমার জীবনে এতদিনে কখনো তোমাকে মোবাইলে অফিসের কাজ করতে দেখি দেখি তো কি করছো। আরে মোবাইল মোবাইলটা নিচ্ছো কেন? মোবাইলটা দাও না। বউকে প্রথমেই শাসন করতে হবে, যা বলবে ঠিক তার উল্টোটা করতে হবে। কোথাও একেবারে উঠতে নেওয়া যাবে না। এগুলোর মানে কি? তুমি ফেসবুকে বউ নিয়ে স্ট্যাটাস দিচ্ছ আরে ওকে, মানে সবাইকে জানাচ্ছ আমার বউ ভালো না? না মানে তুমি না আমাকে মানে খামাখাই ভুল বুঝছো। এটা তো আমি দিচ্ছি না, এটা আমি লিখছিলাম আমি মুবিন ভাইকে পাঠানোর জন্য। মুবিন ভাই নতুন বিয়ে করছে না, কিছু পরামর্শ দিচ্ছিলাম আর কি। ছি, এই তোমার পরামর্শ? মানে তুমি সবাইকে বোঝাচ্ছ তুমি কেমন মেন্টালিটির মানুষ? আর তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ আমি কি তোমার পাশে ফাইনান্সিয়াল না পুতুল? আর তুমি আমাকে কেন ভুল বুঝছো? দেখো আমার সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি দেখো তুমি আমার হার্ট, তুমি আমার লাভ, তুমি আমার জান, তুমি আমার সব কিছু। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি আমাকে খাওয়াকে ভুল বুঝছো। তোমার সাথে আমি করতে পারি কখনো? দিয়েছো আর দিবা, আমাকে কেয়ার করাই তো তোমার রেসপন্সিবিলিটি। আমি ভাবতে পারছি না তোমার মতো এমন একটা খারাপ মানুষের সাথে, খারাপ মেন্টালিটির মানুষের সাথে আমি এতদিন ধরে সংসার করে আসছি। কি রে শফিক, কি হলো, কি বললো সে? ওই তো শুরু হয়ে গেছে। তোমাকে আমি বলছি না আমি যেখানে যাব সেখানে তার কান খোলা রাখতে হবে? মা এভাবে কান পেতে রাখবেন না, যে কোনো সময় কানে দেখবে মশা মাছি ঢুকে গেছে। থাকো তুমি তোমার মোবাইলে। আপনি দুই সপ্তাহ পর অফিসে এসেছেন, আপনার চোখ লাল না, বাসা থেকে একটা ফোনও আসেনি, শান্তিতে ঘুমও হয়েছে মনে হচ্ছে। তার মানে কি কোনো অশান্তি হয়নি? অশান্তি হবে কেন বস? মানে আমার ওয়াইফ মানে আমার মা মানে মিলি শাশুড়ি ওর তো বেশ ভালো আছে, অনেক অনেক সুন্দর ভাবে আছে। তার মানে কি ঘরে কোনো অশান্তি হয়নি, কোথাও কোনো অশান্তি হয়নি? অসম্ভব, এটা কিভাবে সম্ভব? আমি জানি না কিভাবে সম্ভব, কিন্তু দুজনের ভিতর তো একদম বন্ধুত্ব হয়ে গেছে, দোস্ত বন্ধু হয়ে গেছে। হোয়াট মুবিন ভাই, সাপ আর বেজি বন্ধু হতে পারে, আগুন আর পানিও বন্ধু হতে পারে, কিন্তু বউ আর শাশুড়ি জীবন নেও বন্ধু হতে পারে না। আপনি আমার কাছে রিটার্ন নেন। কিন্তু আমার ক্ষেত্রে তো হয়েছে বস। আশ্চর্য, এটা তো অষ্টম আশ্চর্য। না না, ইনফ্যাক্ট এটা পৃথিবীর প্রথম আশ্চর্য। আসলে প্রথম আশ্চর্য না সেকেন্ড আশ্চর্য সেটা জানি না, কিন্তু মানে দুজনের ভিতরে অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক রেসপেক্ট। আর একটা জিনিস কি জানেন, মানে আমার ওয়াইফ মিলি মানে যেটা করেছে সেটা আমি কখনো করতে পারিনি বস। কি করেছে? মানে মাকে যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, যে রেসপেক্ট দিয়েছে সেটা আমি পারিনি বস। মানে ছেলের বউ শাশুড়ির সেবা যত্ন করেছে আপনি বলছেন? জি। কিভাবে সম্ভব? আমার মনে হয় কি জানেন মুবিন ভাই, আপনার বউ কোনো একটা বুদ্ধি এঁটেছে মাথায়। বুদ্ধি করছে কিনা জানি না, কিন্তু এমনি ইন্টেলিজেন্ট, মার্শাল্লাহ ভালো, আর হয়তো অনেক সুইট, কেমন যেন একটা আদর আদর লাগে, কথা বলে না কেমন যেন আদর আদর নিয়ে। কিছুদিন খালি যেতে দেন, দেখবেন রহস্যটা ঠিকই ভেদ হবে। মানে এখন যেরকম দেখছেন এরকম কিন্তু থাকবে না। সো আপনি আমার মানে আমি টেনশন হচ্ছে আপনাকে নিয়ে, নতুন নতুন এরকম থাকে ভাই, কটা দিন খালি যেতে দেন। মুবিন ভাইয়ের সংসার নাকি খুব ভালো চলছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো, ওনার ওয়াইফ আর ওনার মা নাকি বন্ধু হয়ে গেছে। এটা কি কোনোভাবে সম্ভব তুমি বলো তো আমাকে? কেন সম্ভব না,
অবশ্যই সম্ভব। আর বড় কথা হচ্ছে মুবিন ভাই একজন ভালো মানুষ, সে শান্তি চায়। তোমার মতো একটা মানুষ যে কিভাবে আমার কপালে সে চলছে না, মানে আমি আসলে মানে যেই জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা করছিলাম আর কি, যে মানে ওনার ওয়াইফ আর ওনার মা কি করে বন্ধু হলো, মানে এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় ওনার ওয়াইফ মানে ভাবি উনি খুব ভালো একটা মেয়ে। ইস, দ্যাট মিন্স তুমি বলতে চাইছো অন্যের বউ খুবই ভালো আর তোমার বউ ভালো না। তুমি না কখনো আমাকে চেনার চেষ্টা করলে না। মানে কি কি বলছো তুমি, আমি তোমাকে চিনবো না, তুমি তো আমার জান পাখি। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি মুবিন ভাইয়ের বউ কেমন। কেমন? দেখো আমার মতো মেয়েরা সাধারণত চায় স্বামীকে ভালোবেসে নিজের অধিকার ধরে রাখতে, কিন্তু মুবিন ভাইয়ের বউ দেখো বাড়িতে এসে কি মিষ্টি মিষ্টি কথা বলছে, আর এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে সে মা আর ছেলের মধ্যে এমন যুদ্ধ তৈরি করবে, তারপর সেই হবে এই বাড়ির রাজরানী। আমি বললাম তো তুমি দেখে রাখো। আমি বারান্দায় গিয়ে তো কি বলবো দেখে বিশ্বাস করতে পারছি না। মা বলো কি একটা অবস্থা, আমি পরে আবার বিকালেও দেখে একই একই আমাদের মা মেয়ের কথা ছেলেদের সব শুনতে দি, তোমাকে বলা যাবে না। কি ধরনের কথা বলছো, বাসায় মানুষই আমরা তিনজন, তুমি আমি আর ওইখানে মা মেয়ে হয়ে গেলো আমি কই তাহলে? শোনো, ঘুমের সময় কলিং বেল দিলে কেমন লাগে, খুব বিরক্ত লাগে না? আপাতত তুমি হচ্ছে সেই কলিং বেল, আমাদের গল্পের মাঝখানে এসে ডিস্টার্ব করছো, যাও তো। আমি তো ঘুমোচ্ছিলাম, তোমরা ঝাঁকাশাসি করলে আমার তো বিরক্ত লাগছিল। তুই কেন ডিস্টার্ব করছিস আমাদেরকে? ডিস্টার্বিং এলিমেন্ট, গো। মা কিছু বলো তো, গো, যাও। কি সুন্দর গন্ধ তেলটার। আমার নানি দাদিরাও এইরকম সন্ধ্যা মেথি তেলের মধ্যে দিয়ে রাখতো আর ওগুলো চুলে দিতাম সব। মা কি তেল দিয়ে দিচ্ছ? অ্যালোভেরা? অ্যালোভেরা ওকে দেওয়া লাগে না, ওর চুল এমনি সুন্দর আছে। তুমি এখানে কি করো? বাড়ি থেকে আসছো, যাও গোসল করতে যাও। কি বলছো গোসল করে আসবো, একটু পরে যাচ্ছি। মা ওকে যেহেতু তেল দিয়ে দিচ্ছ আমাকে একটু তেল দিয়ে দাও না, আমাকে তেল দিলে হয়তো সুবিধা হবে, কারণ চুল বোঝো না যে সামনে যে নাতি নাতি তোমার নাতি নাতি আল্লাহ পাক যদি আমার সন্তান দেয় মনে করছে আমার মতো চুল হলে তো টাকলো টাকলো হবে। তোকে তেল দিয়ে কোনো লাভ নেই বুঝেছিস, 5 মিনিট পরেই তো গিয়ে চুলগুলো শ্যাম্পু করবি, তেল দিয়ে কি হবে? তেল দিয়ে অন্তত 10-12 ঘন্টা রাখতে হয়, তাহলে এই তেলটা চুলের গোড়া গিয়ে লাগে, তারপরে চুলগুলো শক্ত হয় গোড়াটা আর নতুন চুল উঠে। আর তুই তুই তো গিয়ে এক্ষুনি ধুয়ে ফেলবি, আর নাতিপুতির চুল নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওরা আল্লাহ বাঁচালে আমার মিলি চুলই পাবে। দেখেছিস ওর চুল কিরকম সিল্কি আর কি সুন্দর। হ্যাঁ আচ্ছা তুমি এখন যাও তো গোসলে যাও। লিলি 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 মা কই, মাকে তো খুঁজে পাচ্ছে না লিলি। আরে ও কি, আমি যে অফিস থেকে আসলাম আমার ক্ষুদে লেগেছে, খাবার দেবে না, রাত হয়ে গেছে, কত খাবার দেবে না? ও পরে মেকআপ মানে কথা বলা যাবে না,
আচ্ছা বুঝলাম, রূপ চর্চা কথা বলা যাবে না, কিন্তু মা কই? মাকে তো দরকার। মানেছে না? ওকে, কি কি মা এরকম করছে, এরকম মেকআপ দিছে? বাহ, এই বাসাতে দেখি ঘাটাটি টাহানি শুরু হয়ে গেছে, একদম মেকআপ দিয়ে বউ শাশুড়ি অস্থির করে ফেলছে। চালাও, থাকো, তোমরা নায়ক নায়িকা হও, ঘর ঘাটে কাহানি কাহানি হও। লজ্জা হয় যে তোকে আমি পেটে ধরেছিলাম, সে ছেলে তার বউকে এ ধরনের কথা বলতে পারে, তাকে ছেলে ভাবতে আমার ঘেরা হয়। মা থাক, ওকে কিছু বলার দরকার নেই, ও হয়তো বুঝতে পারেনি। শেখ, শেখ ওর কাছ থেকে দেখ কত বড় মনের মানুষ, ও কত কত বড় মন হলে, কত সুন্দর ব্যবহার জানলে এরকম করে বলতে পারে। সে ব্যবহার কাকে বলে, সে কি হয়েছে মবিন ভাই, আপনি আমাকে বলুন, একদম নির্দ্বিধায় বলুন, কোনো হেজিটেশন রাখবেন না প্লিজ। বস, এই প্রথম মা আমাকে একটা বকাঝকা করলো, এমনকি আমাকে মারতে চেয়েছিল, জানেন, মানে কানে কাছে গুলি গেছে, ডাইরেক্ট লাগেনি। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে, মানে হচ্ছে আপনার বউ অলরেডি আপনার মা আর আপনার মধ্যে ফাটল ধরানো শুরু করে দিয়েছে, আর কয়দিন পরে না এই ফাটলটা একদম মানে যমুনা ব্রিজের চেয়েও বড় ফাটল হয়ে যাবে। তবে মবিন ভাই, আপনি কিন্তু একদম ভেঙে পড়বেন না, আপনাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না, আপনাকে ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যেতে হবে। কিসের লড়াই? শাশুড়ি আর বউয়ের মধ্যে যুদ্ধ লাগানোর লড়াই, ফাটল ধরানোর লড়াই, বউ আর মা না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হাসি মুখে দুজনের সাথে মিশে যেতে হবে, তারপরে ওর কথা এর কানে, এর কথা ওর কানে, মানে এইভাবে একজনের কথা আরেকজনের কাছে লাগাতে হবে, কথা চালাচালি করতে হবে, তারপর দেখবেন দুজনের মধ্যে ফাটল ধরে গেছে। দুজনের মধ্যে ফাটলটা ধরলে পরেই হচ্ছে মানে আপনি শান্তি পাবেন, শান্তিতে থাকতে পারবেন, বুঝতে পেরেছেন? এই যে শান্তিটা আমি পাইনি, আমি পাচ্ছি না, ওই শান্তিটা পাবেন। থ্যাংক ইউ, মনে থাকবে।
বস আসে, মানে এই কথাটা শেয়ার করলাম ভালো লাগে। এর কথা ওকে ওর কথা থেকে একটা চানাচুরির মতো। রাইট ইউ আর সোনার মোবিল ভাই, আপনি কিন্তু এখন একটা যুদ্ধে যাচ্ছেন, এবং আপনি শুধু একা না, আপনি পুরো পুরুষ জাতির জন্য যুদ্ধ করতে যাচ্ছেন। আপনাকে কিন্তু হারলে চলবে না, আপনাকে অবশ্যই জিততে হবে এই যুদ্ধে, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস, এই একটা ভালো পরামর্শের জন্য থ্যাংক ইউ। স্যালুট, বেস্ট অফ লাক। বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আগে বসত বলে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাহলে এই কথা তো বললে কিভাবে? আমি কেন কটু কথা বলেছি সেটা তুমি শুনবে না মা, সেটা তো তোমার শোনা উচিত। কি বলবো মা, বললে তো বলবার নিজের বউ সম্পর্কে সব বলে। সে কি বলে জানো? তোমার বউ, তোমার বউ বলে কি মানে ওই মেয়েটা কি বলে যে আমি একটা মেয়ে, একটা বাচ্চা একটা মেয়ে, আমি হাসি খুশি ভাবে থাকবো। না এই বাড়িতে সেটা পারছে না, সবসময় তুমি নাকি থেকে ডমিনেট করো, এই ডমিনেটটাকে তুমি করো। এই শুনে আমার কেমন লাগে বলো? তুমি তুমি আপন না সে আপন, তোমার সম্বন্ধে যদি এগুলো বলে ভালো লাগে। হ্যাঁ তারপর বলে কি যে মানে একদম অসহ্য লাগে, আমি তোমার কাছে আসতে চাই কিন্তু আসতে পারি না। দেখো মা আমাকে বলে এইসব কথা, আর তোমার তোমার সামনে যখন আসে তখন একদম হাসাহাসি করে অস্থির করে, আমার অনেক জিত লেগেছে সেই জন্য আমি সব কথা বলছি মা। জানো আসলে আমি সরি যে তোমার সঙ্গে এরকম একটা ইন্টারভিউ করলাম, আসলে আমি কিন্তু ইচ্ছে করে করতে চাইনি জানো। মানে ঘটনা হচ্ছে কি যে মা আছে না, মা তোমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ মা বলে কি যে দীক্ষা দেখে ভালো লাগে না, কিরকম যে মেয়ে কোনো সংসার করেনি সে মেয়ে এখানে এসে একদম সংসারের ঢং ধরেছে, উল্টো পাল্টা কথা বলে যে ও কি বুঝবে জানিস? ও কি করে মুবি, ও চাচ্ছে কি যে তোকে আমার থেকে দূরে রাখতে চাচ্ছে, এইসব কথা বলে। তখন আমার অস্থির লাগে, মেজাজটা খারাপ হয়ে যায়। বিশ্বাস করো তারপর যখন দেখি মা তোমার সামনে একদম হাসি হাসি মুখ, কেমন একদম আপন আপন ভাব যে আমার মেয়ে আয় কাছে আয় আসো ঘুরি আমরা আহা ইয়ে করে হাসে, তখন কেমন অসহ্য লাগে বলো? সেই জন্য না মানে কার রাগ যে কার উপর ছেড়েছি আমার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য আমি রাগটা করেছি, বুঝতে পারছো? দেখো তো ঠিক আছে আমি চাই না আমার জন্য এই পরিবারে কোনো অশান্তি।
আমি নিজে কোনোদিন একটা পরিবার পাবো। নিজে যেটা পাইনি সেটা কেন চাইবো অন্যের কাছ থেকে কেড়ে নিতে? সব ঠিক আছে, কিন্তু মবিন, আমি কাউকে ডমিনেট করতে বা শেখাতে চাই না। ছোটবেলায় মাকে হারিয়েছি, মার্গার গন্ধ আমি তোমার মায়ের মধ্যে পেয়েছি, তাই মাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছি। আমি সত্যিই চাই না আমার জন্য তোমার আর মার মাঝে কোনো ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝি। আজকে অফিস থেকে ফিরে তোমার আমাকে দেখতে হবে না। আমি কোনো অশান্তি করতে চাই না। আমি সব দোষ মাথা চাই। ওই আপনারা মবিন ভাইকে বলেছেন তো আসতেছে না কেন? জি স্যার বলেছি তো স্যার। এই তো আসতেছে। হ্যাপি বার্থডে মবিন ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি বার্থডে। আর বার্থডে ভাই, থ্যাংক ইউ গান গেলেন। আসলে আপনারা খুব কাছের ভাই। ঘটনা হচ্ছে কি যে এই যে আমার ওয়াইফ, আমার মা, যে বাসায় আমি থাকি, তারা কিন্তু এই দিনটার কথা ভুলে গেছে। আর হ্যাপি বার্থডে। আপনি প্লিজ বসেন না। না ভাই আর কি বসবো, ভাল লাগে না ভাই। আপনি ঠিক আছেন? না না ঠিক আছে ভাই। আসলে প্রবলেমটা কি জানেন, মানে কিছু মনে করে না। আপনি একটু যাবেন, আমার একটু কথা আছে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে, চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিন হ্যান্ড স্যানিটাইজার। সেফনিন একটি স্কয়ার পণ্য। কি ব্যাপার মুবিন ভাই, আপনাকে তো আপসেট লাগছে কেন? আজকে আপনার বার্থডে। আমি একটা ডিসিশন নিয়েছি। কি, ডিভোর্স দিবেন? আপনি মানুষটা কেমন? আমি কি ডিসিশন নিয়েছি না নিয়েছি সেই চিন্তা না করে আপনি ডিভোর্সের চিন্তা চলে গেলেন। আচ্ছা কি ডিসিশন নিয়েছেন? মানে আমি ডিসিশন নিয়েছি যে আমি মানে মা ফ্যামিলি এগুলো আসলে কেমন যেন হয়ে যাচ্ছে না। আর এগুলো কেন হচ্ছে জানেন? আমার সুন্দর একটা ফ্যামিলি ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল। আপনি আছেন না আপনার ফ্যামিলিতে, এই যে আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফের সঙ্গে আপনার ভালো সম্পর্ক না, আপনার মার সঙ্গে আপনার ভালো সম্পর্ক না, এগুলো বলেন দেখেন, এটা আমার মাথার মধ্যে চলে আসে। আমি ভাই একটা খুব সাধারণ মানুষ, আপনার বস শ্রেণীর মানুষ, এই আপনার যারা উঁচু লেভেলের মানুষ তারা যদি কথা বলেন না, তখন যারা একটু আপনাদের থেকে একটু নিচে সাবমিসিভ তাদের মনে ঢুকে যায়। জানেন আপনি একটা সিক মানুষ, এটাকে আপনি জানেন? একটা সিক, যে ডিসিশনের কথা বললাম আমি চিন্তা করেছিলাম অন্য ডিসিশন, আপনি বললেন ডিভোর্স দেব। ডিসিশনটা হচ্ছে যে আমি আপনার অফিসার চাকরি করব না। এই যে রাখে আর এই যে আপনার গিফট রাখে, ননসেন্স খেলো। কথা বলি বল, এমন কিন্তু কখনোই হয়। কি হয়? আজকে একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। জন্মদিনে তুমি কত কি রান্না করতে, পায়েস রান্না করতে, কেক খেতে, আজকে কোনো কিছু হলো না, তুমি কি ভুলে গেছো মা? তার আগে তুই আমাকে বলবি কেন তুই এতগুলো মিথ্যে কথা মিলিকে বললি? হ্যাঁ, মেয়েটা ব্যাগ ট্যাগ গুছিয়ে ডাক করে চলে গেছে।
আমি ইচ্ছে করে করিনি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি যখন দেখলাম বিয়ের পরে সবসময় তুমি মিলিমিলি করছো, এই মোবিলের কোনো খুঁজি রাখছো না, সবসময় হাসাহাসি করছো, একসঙ্গে শপিং এ যাচ্ছ, একসঙ্গে আড্ডা মারছো, আমার কোনো খুঁজি রাখছো না, আমার ভালো লাগেনি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে যেন আমার ভালো লাগে না, আমি কি করবো? আর তুমি যেন আমি যখন একা থাকি মাথার ভেতরে অনেক উল্টো পাল্টে চিন্তা আসে, কি করবো তখন আমি বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা বলেছি। মা এত ভালোবাসি মায়া করি, কারণ তোর বাবার খুব শখ ছিল একটা মেয়ের। আমাদের মেয়ের হয়েছিল কিন্তু স্টিল বর্ন বেবি, পৃথিবীর আলো সে দেখে। আমি মিলির মাঝে আমার নারীর টান খুঁজে পাই, ওর মাঝে আমি তোর বাবার সেই অপূর্ণ আনন্দটা খুঁজে পাই। বাবা ভুলে গেছে, আমি চিন্তা করি মিলি মিলি কখন চলে গেছে, মিলির কাছে কিভাবে সরি বলবো, কই মা মিলি কিছু বলে গেছে? থাক, তোমার আর মাপ চাইতে হবে না, আর আমি কারোর উপর এতক্ষণ রাগ করেও থাকতে পারি না। আর তোমাকে আমার চেনা হয়ে গেছে। শোনো, এই যে যুগে যুগে বউ শাশুড়ির ঝগড়াটা, এটা আসলে একটা মিথ। কোনো বউ হয়তো শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়েছিল, তারপর সেই সত্যটা সে বউয়ের উপরে নিয়েছে, আর এভাবেই চলে এসছে। আমাদের মাও কিন্তু অনেক সহ্য করেছে, কিন্তু উনি সত্যটা আমার উপর নেয়নি। আমার উপর সেই সত্যটা নিলে আমিও তো পরবর্তী প্রজন্মের উপর হয়তো একই জিনিস করতে থাকবো, আমিও তাই শিখে যাব। আমি আচ্ছা মিলি, তুমি বলছো ব্যাগ ট্যাগ গোছালে তুমি যাবে না, মানে তুমি রাগ করে চলে যাওয়ার কথা? মাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, আর এই সংসার ছেড়ে আমি কোথায় যাব? কি বলছি না, কি বলবো না, আমি তো রাগ করে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন আমার কি হবে? কোনো সমস্যা নেই, মা একটা আইডিয়া দিয়েছে, আমি এখন থেকে বাড়িতে বাচ্চাদের গান শেখাবো, যতদিন না তুমি নতুন চাকরি পাচ্ছ আমি ঠিক চালিয়ে নেব। ইনশাআল্লাহ পেয়ে যাবো। আপনি আবার ফাঁকি দেন না, বুঝলেন? এই সুযোগ নিয়ে একদম তাকদমাদম করে ঘুরে বেড়াবেন না, শিগগির একটা চাকরি খুঁজে জয়েন কর, কারণ মিলি ওর এই টিউশনের টাকা সংসারে খরচ করবে না, আমি সেটা হতে দেব না। ও আমাকে বলেছে ওকে নিয়ে নেপাল বেড়াতে যাবে। কি বলছো, তুমি কিছু বলো না কেন, তোমরা নেপালে যাবে আবার আমি একা একা থাকবো, আমার তো ভালো লাগবে না। একটা কাজ করো, তোমরা দুজন থাকো, আমার যা বোঝানো বুঝেছি, আমি ভুল করেছি, আমি সরি, কিন্তু তোমরা যে যাবে একজন তো কুলি লাগবে, তোমার ব্যাগ ট্যাগ গোছার জন্য টানার জন্য একটা লোক লাগবে, সেই জন্য আমাকে নিয়ে চলো। ব্যাগ ক্যারি করা আজকে থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা সিলেটে বেড়াতে যাচ্ছি, মা তোমার জন্মদিনে উপহার দিয়েছে। তাই মা, আমার সুইট মা, আমার জানা না। আচ্ছা মা, মানে আমরা দুজন যে যাবো, কেমন একটা মা একা পড়ে যাবে না, মাকে সঙ্গে নিয়ে যাবে, মা তুমি চলো আমাদের সঙ্গে। মাকে এখন টানাটানি করো না, এখন তোমরা দুজনে যাও, পরে তিনজন অনেক দূরে যাব, ঠিক আছে? এখন কষ্টটা করে ফেলো, চলো চলো ঠিক থাকে ফেলি, আর না হলে তোমার মনে দুঃখ থাকবে, তোমার জন্মদিনে কেউ কিছু করতে পারছে। বসো মা, বসো বসো, আসছি আমি, আসছি, তোমার বসো বসো। বলো হ্যাপি বার্থডে, বলো না। হ্যাঁ গান গেছি তো কাটো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুবিন, হ্যাপি বার্থডে টু ইউ।